বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্তমানের টাউন হলের সামনে একটি সরকারি বাসের সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা যায় সরকারি বাসটি বর্ধমান থেকে কলকাতার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে টাউন হলের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে খবর ঘটনাস্থলে পেয়ে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ এই ঘটনায় আহত বাইক আরোহীকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলের সামনে একটি সরকারি বাসের সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা যায় সরকারি বাসটি বর্ধমান থেকে কলকাতার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে টাউন হলের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে খবর ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ এই ঘটনায় আহত বাইক আরোহীকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা